হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে 17 তারিখ, বুধবার। দেখতে দেখতে বুধবার হয়ে গেল, বলো। এখনো পর্যন্ত চুলে কালার হলো না, তাই কালকে একটা চিন্টুকে দিয়ে কালার আনা করেছি। এটা হচ্ছে বার্গেন্ডি কালার। একটু বার্গেন্ডিটা করে দেখি কেমন লাগে। এর আগেও আমি একবার করেছি বার্গেন্ডি, ভালো লাগেনি। তখন আবার ওটাকে ইয়ে করে কালো করে নিয়েছিলাম। কিন্তু আবার এখন ইচ্ছে হলো একটা বার্গেন্ডি আনার, বার্গেন্ডিটা আনা করালাম। এখন ঘড়িতে বেজে গেছে 10টা। চিন্টুও যারা চুল কাটতে ঘুমাচ্ছে, বললো মা আমাকে উঠিয়ে দেবে একটু পরে, যাবো একটু পরে ওকে উঠিয়ে দেবো, ও যাবে চুল টুল কাটতে। আর আজকে সেরকম রান্না বান্না নেই, আজকে রান্না বান্না করবো না, কালকার ভাত আছে। আর এর আগের দিন বিরিয়ানি করেছিলাম, সেই বিরিয়ানিটাও রাখা আছে, ওটাও চিন্টুকে গরম করে দিয়ে দেবো, আর আমি ভাতটা খেয়ে নেবো। একটুখানি মাটন আছে, একটু পোস্ত আছে, ডাল আছে, সব আছে। ওই জন্য আজকে আর রান্নাবান্না নেই, ধীরে সুস্থে কালার করি, ঘরের কাজ করি, তাহলেই হবে। এই গার্ডারটা, এই গার্ডারটা সেই মন্ত্রীমল গিয়েছিলাম তখন এরকম দুটো গার্ডার কিনে নিয়ে এসেছি। এই গার্ডারগুলো আমাদের ওখানে এখন পাওয়াই যায় না, জানি না। আমি অবশ্য খুব একটা দোকান তো যাই না, সব দোকানে তো ঘুরি না, ওই জন্য আমি হয়তো জানি না, পাওয়াও যেতে পারে। তো এই সেদিন গেলাম, ওখানে দেখতে পেলাম এই গার্ডারগুলো, এক একটা 50 টাকা করে দাম। বেচেছিলাম আমি 6টা গার্ডার, তো 6টা গার্ডারই হয়ে গেল 300 টাকা। নিয়ে আমি বললাম যে না, আমি এতগুলো নেব না, তাহলে দুটো নেবো। এই দুটো নিয়েছি, আর একটা রাখা আছে। রান্নাঘর থেকে বড় আয়নাটা নিয়ে এলাম, এটাতে কালারটা বুঝতে পারি কোথায় লাগলো কোথায় না। রেডি তো হচ্ছি, তার কোথাও না কোথাও একটুখানি টেনশন হচ্ছে যে যাওয়াটা যদি ক্যান্সেল হয়ে যায়। গেল পড়ে, আমি তোমাদেরকে কয়েকদিন ধরেই বলছি কম্পেনসেশন কম্পেনসেশন। অনেকে হয়তো কম্পেনসেশনটা আমি কী বলতে চাইছি বুঝতে পারছো না, অনেকে বুঝতে পারছো। তো কম্পেনসেশনটা একবার বলে দিই দেখি। কম্পেনসেশন বলতে আমিও আগে বুঝতাম না, এখন বুঝতে পারছি। মানে আমাদের ওখানে কি হয়, আমাদের ওখানে 1 বছরের কোর্স থাকে, বছরে ফাইনাল পরীক্ষা হয়। আর এখানে কি হয়, 6 মাসে একটা সেমিস্টার শেষ হয়, আর ওই 6 মাসে যেই একটা পুরো কোর্স কমপ্লিট হয়, 6 মাসের মাথায় একটা ফাইনাল পরীক্ষা হয়ে যায়। আর ওই 6 মাসের মধ্যে ওই পড়াশোনার সাথে সাথে ওদের মেডিকেলে কিছু শেখানোর থাকে, যেটাকে ক্লিনিক্যাল বলে। ওই ক্লিনিক্যালে ওই 6 মাসের মধ্যে 2 বার ডিউটি পড়ে, 1 মাস 1 মাস করে। তো ওইটাই করাকালীন যদি কেউ ছুটি নিয়ে নেয়, তাহলে ওই 6 ঘন্টার যেই ডিউটিটা থাকে, সেটা পরবর্তীকালে মানে 6 মাসের সেমিস্টারটা শেষ হবে, 15 দিনের একটা ছুটি পায়। তো সেই ছুটিটা কেটে ওদেরকে ওই ক্লিনিক্যালের সময় যদি কোনো রকম মিস হয়ে যায়, তাহলে সেটাকে ওদেরকে পূর্ণ করতে হবে ওই ছুটির সময়। কারো 1 সপ্তাহর থাকে, কারো 2 দিনের থাকে, কারো 3 দিনের থাকে, মানে ওটা ক্ষমা করবে না। মানে তোমার শরীর খারাপ হোক আর যাই হোক, ওই 1 মাসের মধ্যে যদি কোনো রকম শরীর খারাপ হোক বা কোনো রকম ঘরে অসুবিধা হোক, সেই সময় যদি কেউ ঘরে চলে যায়, তো এসে ওই 15 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। আর এই সুযোগটা থাকবে 3 বছর, 4th ইয়ারে সেই রকম কোনো সুবিধা থাকবে না। তো এটা করতেই হবে, আর যদি না করে তাহলে ওই রকম ঘন্টাটা বেড়ে বেড়ে যাবে, তখন পরবর্তীকালে এমন একটা পজিশনে যাবে যে কম্পেনসেশন বেড়ে বেড়ে আর হয়তো ওটা কভারই করতে পারবে না, তখন সার্টিফিকেটে অসুবিধা হয়ে যাবে। তো এইটাই হয়, তো ওই জন্য একটুখানি ভয় পায় যে ক্লিনিক্যালের সময় না অন্তত শরীর খারাপ হোক বা কোনো রকম অসুবিধা হোক, যে ওদের ছুটি নিতে হয়। ছুটি নিলে না এই বাড়ি যাওয়ার সময়টা হাঁ করে বসে থাকে সবাই, আর এই ছুটিটা তখন ওদের কেটে নিয়ে এই কম্পেনসেশনটা দিয়ে দেয়। কম্পেনসেশন হচ্ছে ক্লিনিক্যাল চলাকালীন যদি কেউ ছুটি নেয়, তো সেটা পানিশমেন্ট একটা হয় যে 6 ঘন্টার ডিউটিটা 8 ঘন্টা করতে হয়। এটাই হচ্ছে কম্পেনসেশন। তো চিন্টুর যেহেতু ডেঙ্গু হয়ে গেছিলো সেই সময়, ওই জন্য ওর সেই সময় থেকে কম্পেনসেশনটা জমা হয়েছিল। 7 দিনের কম্পেনসেশন ছিল সেই সময়, আর চিন্টু 2 দিন করে বাড়ি চলে গিয়েছিল ওই সরস্বতী পুজোর সময়টা। তো
এইবারে যেই সেমিস্টার মানে এখন যেটাতে আমরা বাড়ি যাচ্ছি 21 তারিখে, এই সেমিস্টারতে ওদের কথা ছিল যে গতবারে 2 দিন করে যে চলে গিয়েছিল বাকি রয়ে গেল 5 দিন, সেই 5 দিনটা করে নেবে, কিন্তু এই সময় কম্পেনসেশন কিছু লিস্টে ছিল না, ওই জন্য আমরা টিকিট করে নিয়েছি। ম্যামকে চিন্টু জিজ্ঞাসা করেছিল যে ম্যাম আমার কোনো কম্পেনসেশন আছে, ম্যাম বললো যে না কোনো কম্পেনসেশন নেই, তোমরা টিকিট করো বাড়ি যাওয়ার জন্য। এবারে টিকিট করে ফেলেছি, হঠাৎ করে সেদিনকে গ্রুপে মেসেজ করেছে যার যার কম্পেনসেশন আছে তাদের নামগুলো দিয়ে দিয়েছে। এবার তার মধ্যে চিন্টুরও আছে, চিন্টুর 48 ঘন্টা না 58 ঘন্টা কীরকম একটা বেশ বললো, আমি ভুলে গেছি। তো ওইটাই টেনশনে আছি যে যদি ওইটা এই সময়ই করতে হয় তাহলে ছুটি কেটে যদি করতে হয় তাহলে আমাদের টিকিটটা ক্যান্সেল করতে হতে পারে, আর যদি বলে যে না যাও ঘুরে এসো এখন তো 3 বছর সময় আছে, পরের বারে যেই সেমিস্টারতে ছুটি পাবে সেই সময় করে নেবে, তাহলে সেই সময় করে নেবে। এটাই হচ্ছে ব্যাপার, এখন টিচারকে মানাতে হবে। যাক দেখি, 20 তারিখে কথা বলবো বলেছে তো, বলুক কি বলছে, টিচাররাও হয়তো বুঝবে ব্যাপারটা, জানি না কি হবে। যদি সেরকম হয় তাহলে হয়তো পরে হলো 48 ঘন্টা মানে 6 দিন করেও হাতে হয়তো 5টা দিন কি 6টা দিন সময় থাকবে, সেই সময় হয়তো বাড়ি যেতে হবে। ব্যাপারটা হচ্ছে টিকিটটা মানে এত কাছে চলে এসছে না, আজকে তো হয়ে গেল 17 তারিখ, 18, 19, 20, 21, 4 দিনের মধ্যে টিকিট ক্যান্সেল করলে টাকাটাও রিটার্ন পাওয়া যাবে না। কয়েকদিন আগে যদি আমরা টিকিট ক্যান্সেল করতাম তাহলে অন্তত কিছু টাকা আমরা রিটার্ন পেতাম, আবার নতুন করে টিকিট করতে হবে, এটাই তো প্রবলেম, এটাই চিন্তা লাগছে। নষ্ট হওয়া টাকা যদি নষ্ট হয় খুব খারাপ লাগে, কাজে লাগুক কোথাও অসুবিধা নেই, কিন্তু এইগুলো এইরকম করে নষ্ট করাই বলে, তাই না? বেজে গেছে 2:30, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেতে খেতে চিন্টু বাবার সঙ্গে একটুখানি কথা বলছিলাম, ওই জন্যে আর ভিডিও করা হয়নি, অনেকক্ষণ আগেই ভিডিও করেছি সেই চুল কালার করার সময়। তারপর স্নান টান হলো, রান্নাবান্না তো ছিল না, ভাত গরম করে আমি খেলাম, চিন্টুকে বিরিয়ানি গরম করে দিলাম, মাটন ছিল সেটাও গরম করে দিলাম, ওই দিয়েই খাওয়া হয়ে গেল। আর তখন বললাম না যে চিন্টু চুল কাটতে যাবে, ও চুল কাটতে গেছে, আর ওইখান থেকে এসে তারপর আমাকে বললো মা গ্রুপে মেসেজ করেছে আমি একটুখানি কলেজ যাবো, আমি কলেজ গিয়েছিলো, কলেজ থেকে আসার পরে সমস্ত ওই কম্পেনসেশনের ব্যাপারটা ক্লিয়ার করে এলো। তো ওই নিয়েই গল্প করছিলাম, চিন্টুর বাবার সঙ্গে কথা বলছিলাম, বলতে বলতে ভিডিও করা হয়নি। তো এখন ভিডিওটা অন করলাম যে কম্পেনসেশনের ব্যাপারটা কী হলো ওটাই তোমাদেরকে জানাবো, কারণ তোমাদের কাছে সব শেয়ার করি, তো 2 দিন ধরে খালি টেনশন টেনশন এই করছি, কিন্তু যা কম্পেনসেশনটা চিন্টুর উঠে গেছে, ম্যামের সঙ্গে কথা বলে এসছে, ওর 48 ঘন্টা যেই কম্পেনসেশনটা ছিল সেটা কেটে এখন 8 ঘন্টার হয়ে গেছে। তো 8 ঘন্টার যেই ডিউটিটা মানে ক্লিনিক্যালটা পড়বে সেটা কালকে কমপ্লিট করে নিতে বলেছে, আর বলেছে ঠিক আছে 21 তারিখে তোমরা বাড়ি যাও। তো সেই শুনেই তো খুব খুশি হয়ে গেছিলাম, অনেকক্ষণ ওই নিয়েই গল্প করছিলাম, চিন্টু বাবাকে ফোন করলাম ওই নিয়ে, চিন্টু বাবাও খুব খুশি, ওরও টেনশন ছিল। যাক মানে দের সে হুয়া পর দুরুস্ত হুয়া, এটাই তাই তোমাদেরকে জানাবার জন্য এতক্ষণে ভিডিওটা অন করলাম। চিন্টু একটুখানি ইয়ে করছে, গেম খেলছে ভাইয়ের সাথে, চলো আবার একটা ঘুম দি, তারপর আবার বিকেলে উঠি। এইখানে কালো গেঞ্জিটা আয়রনের জন্য রেখেছি। গুড ইভিনিং, এখন ঘড়িতে বাজছে 7:20, একটুখানি রেডি হয়ে নিলাম, বাজার বেরোচ্ছি। আর সেদিন মন্ত্রীমল থেকে যেই 3টে কুর্তি নিয়েছিলাম 1000 টাকায়, তার মধ্যে থেকেই একটা পরে নিয়েছি, বেশ ভালো কুর্তিটা, গলাটা আমার খুব পছন্দ হয়েছে, ভি কাটের গলাটা, এর আগে আমি ভি কাটের গলা কোনোদিন পরিনি, এই প্রথম পরলাম, তো বেশ ভালোই লাগলো। তো বাজার বেরোচ্ছি এই কারণে, কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম না যে কারণবীরের বার্থডে পেরিয়ে গেল, চিন্টুরা খেয়ে এলো, কারণবীর যেহেতু জানায়নি ওর বার্থডে বলে, তো গিফটটা বাকি রয়ে গেছে। কদিন তো পরীক্ষা কলেজ এই করে চিন্টু কেটে গেল, বাড়ি যাওয়ারও সময় হয়ে গেল, ওই জন্য চিন্টু বললো যে চলো মা কারণবীরের জন্য একটা কিছু নিয়ে আস। তো
তো ওই জন্যই বাজার বেরোচ্ছি, যাব যতদূর সম্ভব ম্যাক্সে। চিন্টু বললো একটা টি শার্ট কিনবে। আগে যেমন জমা করে রাখতাম, একবারে আয়রন করতাম, এখন আর জমা করি না, দুটো চারটে যা হয় সেইভাবে আয়রন করে রেখে নিচ্ছি। আর পায়ের নূপুরগুলো খুলে রেখে দিয়েছিলাম, ওই জন্যে সারা শিলে গেছিলো দুপুরবেলায়। আবার নূপুরগুলো পরলাম তো, একটু ওই ইয়েগুলো এসগুলো আছে না, ওইগুলো একটু টাইট করলাম, ওই জন্যে সারা শি নিয়েই দুপুরবেলায় শুয়েছিলাম। আর আমার ছেলে আজকে চুল টুল কেটে একদম চাকাচাক হয়ে গেছে, কয়েকদিন কীরকম লাগছিল, আজকে একটু কেমন লাগছে ভালো তো বলা যাবে না। ঠাকুমা যেটা বলে সেটা বলবো, আজকে আমাকে একটু বন্য প্রাণীর থেকে সভ্য প্রাণী লাগছে। বন্য প্রাণীর থেকে সভ্য প্রাণী লাগছে। যাক, তুই যে ম্যামকে একটুখানি মানাতে পেরেছিস সেই জন্য তোকে কোটি কোটি ধন্যবাদ। আমি 88 ঘন্টা কম্পেনসেশন কে 8 ঘন্টায় নিয়ে চলে এসেছি যে পেশেন্সের দমে। এই জন্যই বলে যে সবুর কা ফল মিঠা হতা হ্যায়, তবে তোর ধৈর্য অনেক। এই ম্যামের সঙ্গে সববার ঝামেলা লেগে গেল, কিন্তু তোকে এত জ্বালানোর পরেও তুই একটা মুখ খুললি না বেটা। সাথে হতো না, ও কথা বলতো ওর গায়ে লেগে যায় কথাগুলো, তখন শুনিয়ে দেয় কেউ, ওর সামনে মুখ খুললেই চলবে না, তোমাকে চুপ করে দাঁড়িয়ে শুনতে হবে ওর কথা। হ্যাঁ, তুই তো বলি ম্যাক্সেই যাবো, আর বেশি কোথাও যাবো না, বেশি খরচ হয়ে যাবে, মলে টলে গেলে আবার তুমি বলবে শাড়ি কিনবো জামা কিনবো, ওই জন্য আমাকে আগের থেকে বলে দিয়েছে কোথাও নিয়ে যাবে। আর এই প্যান্টটা পরতে খোঁজে না, একে আমি যেই জামা কাপড়গুলো চুজ করেছি সেগুলো এখন আর পরতে চায় না, এখন নিজের মতন ড্রেস পরতে চায়। কত সুন্দর লাগছে বলতো এরকম ড্রেসটাতে, পরবি, মা ভালোই সাজায়, তো বাবাকে হিরো করে দিলাম। ভিডিও কল করতে হবে তাহলে বাড়িতে পৌঁছে দেবো। এই ফর্সা লাগছে কি? আমি ফর্সা হয়েছে না, তো দাড়িটা কাটলে তো ফর্সা লাগে। এগুলো কেটে নাও কি? না না, ও তো চেছে পোছে পরিষ্কার করতে না, ভালো লাগে না মুখটা। দাড়ি থাকলে না হট করে সব কেটে দিলে একটু কিরকম যেন মুখটা লাগে। হ্যাঁ, ব্রণ কেন বেরোচ্ছে? তোর তো ব্রণ ছিল না, তোর আবার ব্রণ বেরোচ্ছে। হ্যাঁ হয়ে গেছে, তুই জলটা মাঝখানে একদম কম খাচ্ছিলিস, তুই জল খাচ্ছিলিস না, তুই নিজের যত্ন একদম ছেড়ে দিয়েছিস। নিজের যত্ন কর, নিজের জন্য সাজ, আয়না দেখবি আর সাজবি, কেউ দেখুক চাই না দেখুক। লাই বটে এডিটিং করি, আমার নিজের হাসিটা শুনে আমার হাসি পায়, এমন একটা হাসি তুই সত্যি এডিটিং করি তখন ভাবি যে এই হাসিটা আমাকে কাটতেই হবে, ভূতের মতন একটা হাসি। আজকে আসেনি আমার, আজকে মা কি করেছে শোনো, আজকে আমি এখানে বসে খাবার খাচ্ছি, সকালবেলা ছিল কি কখনকার ঘটনা বলছি, আমি নিজেও জানি না কখন আমাকে ফলো করেছিস। না না, আজকেই আজকেই হয়েছে, আমি কিছু একটা করছিলাম এখানে, ঘুম থেকে উঠে গেছে নি, আমি এখানে টেবিলে বসেছিলাম। হ্যাঁ, আমি ইয়ে করছিলাম, মায়ের জন্য চুলের রং অর্ডার করছিলাম, মা এখানে বসে বসে ব্লগ দেখছে, ব্লগ দেখতে দেখতে হঠাৎ করে খুব জোরে চিল্লালো, নিজে আপনার হাসতে শুরু করলো, যে কি হয়েছে না ব্লগ দেখতে দেখতে পাগল টাগল হয়ে গেল নাকি? তারপরে না হাসি দেখে না, তারপরে আমি কি হয়েছে বলছে, আরে আমি ব্লগ দেখছিলাম বউটা পড়ে গেল। কালকে বিকেল বেলায় মামনের ভিডিওটা দেখছি, হ্যাপি উইথ মামনের। এবার ও মামন কি করেছে, প্রথমেই সামনেটায় মানে সারাদিন কি কি ঘটেছে সেটা একটু করে কাট কাট করে যেটা দেয় ইন্ট্রো, সেই ইন্ট্রোটাতে প্রথমেই ধপ করে সে পড়ে গেল। আর যে পড়ে গেছে সেরকম কি সামনে কোনো মানুষ থাকলে কিভাবে পড়ে গেলে আওয়াজ করে? ও যে পড়েছে আমি তখন এরকম করে উঠেছি, আর আমি যখন করে উঠেছি তখন চিন্টু বলছি মা কি হলো কি হলো, তখন আমি বললাম মামন পড়ে গেল। কি অবস্থা, মানে ভিডিও দেখে দেখে এমন হয়ে গেছে না, মানে ওদের যখন কিছু হয় তখন আঁতকে উঠি, যে মনে হলো সামনেই যেন হলো। বেশি দূর না, হেঁটে যাওয়ার রাস্তাতেই আছে, এটার সময় হেঁটে হেঁটে আসবো, কিছু খেয়ে খাবো অল্প বাইরে। আর আমার মধ্যে একটুখানি চেঞ্জ দেখতে পাচ্ছ, অনেকদিন পর কিছু একটা, এবার দরজাটা খুলছে না,
আমি টিপ পড়েছি রে কতদিন পর, টিপ নেই এখানে, নেল পলিশ দিয়ে টিপ পড়লাম। হবে তো প্রোগ্রামটা, এসেই হয়েছিল, এসে নিয়েই হয়েছিল, প্রথমে এক মাস না দু মাসের মধ্যেই এসে হয়েছিল। তোর হাতটা আমার হাতটা দেখ, তোরটা ছোটই আছে। বলছি কি যে এখন মা আমার হাতটা তোমার থেকে বড় হয়ে গেছে, এককালে ছোট ছিল, এককালে এই 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 রকম করে ঘুমাতাম তোর হাতটা, এখন না হয় বড় হয়ে গেছে, বড় হয়ে পার্টি ওয়্যার শার্ট পছন্দ হয়েছে। এটা একটা চিন্টুর আছে, ব্ল্যাকটা দেখছে, ব্ল্যাকটা হয়ে যাবে। একটা দুটো কেনাকাটা করবো বললেও সেই বেশি হয়ে যাবে, তাই না? কথা নিলাম বেশি নিই, তার কিন্তু একটা প্যান্ট নিল আর জামানি, জামানি ছিল তো একটা প্যান্ট, হ্যাঁ একটা জামানি আছে, একটা জামা জিন্সের জামাটা নিলে, একটা জামা একটা প্যান্ট তার নিজেরা একটা নিল, আর ওর বাবার একটা গেঞ্জি নিল, ওতেই 4,000 টাকা। একটু ফুচকা খেলাম, একটু ফুচকা খেলাম, একটু গোল ফুচকা খেলাম। একটা কলকাতার লোক ছিল, বাংলায় বেশ অনেকক্ষণ কথা হলো, কিন্তু খেল মোমার বাড়ি যাবো, ওই দেখো ওইখান থেকে আমার এসছে পেনের জন্য, রাস্তায় অনেক পেন কেনা হয়ে যাচ্ছে এখন ওই বাচ্চাগুলো না যাবে। অনেকক্ষণ হলো এসে খাবার জোগাড় করছি, এখানে একটু আলুর তরকারি বসালাম, জল ঢেলে রেখেছি আর চিন্টুর জন্য দুটো পরোটা ভেজে দিই, তাহলে রাতের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। আর 3টে দিন কোনো রকম ম্যানেজ করি, তারপর এই সপ্তাহটা পেরিয়ে যাবে ব্যাস, তারপর ঢং ঢং করতে করতে বাড়ি চলে যাব। বাড়িতে এখন 10 দিন কোনো রকম চিন্তা করব না, খালি রান্না বান্না করা, খাওয়া দাওয়া আর আনন্দ করা সব বাইকে নিয়ে। পরোটার প্যাকেটটা কোথায় রেখেছি, তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো, টাটা, বাবাই, গুড নাইট, খাতাম।